الإنسان. আসসালামু আলাইকুম দিলি গোষ্ঠান্টার পরিবারে যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তার মধ্যে থেকে দেখেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সামনে বটগাছ, আল্লাহ, এই বটগাছটার কথাই বলছিল। এখানে শুনছিলাম একটা ঘটনা এই বটগাছটা কেন্দ্র করে। এই যে দেখেন, তো এই যে রাস্তাটা আছে যাবার পথে, তো এই বটগাছের এখানে রাত্রিবেলা নাকি মেষবেতনি থাকে এই গাছটার এখানে। তার শিকড়গুলো তো দেখতেই পাচ্ছেন, বটগাছটা কেমন ভয়ানক লাগে সেটা তো আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন রাইট নাও লাইভে। তো যারা রাইট নাও লাইভে আছেন, লাইভটা সবাই শেয়ার করে দিবেন আর দেখতে থাকুন। সামনে আরও অনেক ভয়ানক কিছু দেখা যাবে এবং অনেক ভয়ানক কিছু ঘটবে, তো আশা করি সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো পথটা পুরোটা আসলে কভার করব, অনেক অনেকখানি জায়গা। আমিন আক্তার ভাই, ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমির হোসেন, এটা কি গতকালকের লাইভ? না ভাই, এটা রাইট নাও লাইভ। আর আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে এই যে সামনে একটা আপনার ইয়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাছ কাটার মিল। আর একটু সামনে যাই হালকা, এই যে গাছ কাটার মিলটা দেখছেন, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর কি, এটাও চালাইতে পারে না। এই যে বটগাছটা কেন্দ্র করে এখানে মূলত ঘটনা। এখানে গাছ আই না রাখলে যে অনেক ঘটনা ঘটতো, দেখা যেত গাছ রাখতো কিন্তু গাছ কাটতে নিলে এখানে যারা মানে এই মিলে মিস্ত্রি ছিল তারা অ্যাক্সিডেন্ট করতো অনেক সময়, অনেক ঘটনা ঘটতো আর কি। তো চলেন আস্তে আস্তে সামনের দিকে যাই, আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে। যে পাশে কবরস্থান আছে রাস্তার পাশে, সাজ্জাদ ইসলাম চলে আসলাম, থ্যাংক ইউ। তামান্না ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এমডি অনিক, হ্যালো ভাই, আই এম ফ্রম আমেরিকা। আচ্ছা, যে যেখান থেকে রাইট নাও লাইভে আসেন, তো ভয়ের অনুভূতি নিয়ে সবাই আশা করি লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের নিজস্ব টাইম লাইনে কিংবা আপনাদের পরিচিত কোনো গ্রুপে। এই যে পাশে আর একটা কবরস্থান আছে এখানে, তো আসলে কবর নিয়ে আসলে বলার মতো কোনো ভাষা আসলে নাই, আপনারা অবগত আছেন আশা করি। আর আমাদের ডান পাশে হচ্ছে একটা নদী। কিছু দেখাবেন অনিমিষ রায়? হ্যাঁ, আমরা তো দেখাবো অবশ্যই, সেই জন্যই তো আসছি লাইভে। তো সাথে থাকুন, আস্তে আস্তে হয়তো বা সামনে অনেক কিছু দেখা যাবে প্রতিদিনের মতো। তো শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে হয়তো অনেক কিছু মিসিং করবেন, কারণ প্যারানর্মাল অনেক কিছু কখন কি ঘটে সেটা তো আসলে এক্স্যাক্টলি বলা যায় না। তো সাথে থাকলে আস্তে আস্তে সেটা আপনারা অনুভব করতে পারবেন। আমির হোসেন সাবধানে থাকি, জি দোয়া করবেন। জাস্ট
রাস্তার দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন ভয়ের অনুভূতিটা ফিল আসবে, যে মধ্যরাতে আপনি এরকম রাস্তা থেকে যাচ্ছেন আর হঠাৎ করে ভয়ানক কোনো কিছু যদি আপনার সাথে ঘটে তখন আপনার অনুভূতিটা কেমন থাকবে সেই জিনিসটা জাস্ট ফিল করেন। ভাই এগুলো কি সত্যি? হ্যাঁ, আপনি তো সরাসরি লাইভ দেখতেছেন, আমি তো সরাসরি লাইভই দেখাচ্ছি আপনাকে। আমি ফজলের আপনি, হ্যালো ব্রাদার, হ্যালো। অলস ছেলে ভাইয়া, জায়গাটার নাম, এই জায়গাটার নাম বলে আপনার মানিকঝুড়ি বলে মূলত। আল্লাহ, বিসমিল্লাহ। সামনে অনেক ভয়ানক জায়গা আছে আসলে, সেই গন্তব্য পর্যন্তই যাব, তো সবাই সাথে থাকেন, দেখা যাক আসলে কি দেখা যায়। আর লাইভটা সবাই শেয়ার করবেন, আর যারা নূতন আছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন আশা করি। সাথী বেগম কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আল্লাহ, আস্তে আস্তে যাও। দীপাউল, দীপা পাল, তানবীর, অনেক সাবধানে যে দেখে ইটের রাস্তা অনেকই খারাপ, গাড়ি নিয়ে আসলে যেতে অনেক সমস্যা হচ্ছে। এই এই দাঁড়া তো, পিছনে 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 কিছু মনে হলো। হ্যাঁ, এখানে একটা ছোট আর কি কালভার্ট আছে, এই যে দেখেন, সামহাও লাগছে পিছনে কিছু একটা ছিল এমন লাগছে। বিসমিল্লাহ, চলো আস্তে আস্তে সামনের দিকে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এদিকে তো ধান ক্ষেত, নদী, আর ওই ওদিকটাতে তো সবই পানি। এখানে কিন্তু তাল গাছ। সামাও আপনারা কি কিছু দেখতে পাইছেন এই জায়গাতে? আর এখানে একটা দুর্গন্ধ আসতেছে, খুব বাজে দুর্গন্ধ আসতেছে এখান থেকে, আমরা কিন্তু দুর্গন্ধ পাচ্ছি। আর এই জায়গা থেকে কিছু একটা দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, বাট আমরা ক্লিয়ারলি দেখতে পাইছি কিন্তু। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে মানিকঝুড়ি, জায়গার নাম হচ্ছে মানিকঝুড়ি। আস্তাগফিরুল্লাহ, এইমাত্র যে জিনিসটা দেখলাম, আপনারা কি দেখছেন কিনা জানি না,
সামহাও ওই তাল গাছের ওখান থেকে কালো কিছু ছায়ার মতো লাগলো, যে অনেক ভয়ানক লাগছে জিনিসটা, পুরো শরীরটা কেমন কাটা দিয়ে আসছে। আর এরকম মাঠের মধ্য থেকে রাস্তাগুলো কেমন হয় গভীর রাতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সবাই লাইভটা শেয়ার করে দিবেন যারা রাইট নাও দেখতেছেন। আসলে দেখা যাক সামনে আরো ভয়ানক কিছু হয়তোবা আসতে পারে, হয়তোবা পড়তে পারে সামনে। দেখেন রাস্তাঘাটের অবস্থা কি, মানে সেইখানে একটু দাঁড়াও তো, আমি একটু নামি। দাঁড়াও দাঁড়াও, এই এই আস্তে আস্তে আস্তে। আল্লাহ আল্লাহ, কি হলো, টান দিল নাকি? হ্যাঁ দেখেন গাড়ি কিন্তু একদম ইয়াতে মানে ফালাইয়া দিতে নিয়েছিল। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই আস্তে আস্তে উঠো উঠো উঠো, ধরো ধাক্কা দিল কিছু একটা, আমি অনুভব করছি যে কিছু একটা ধাক্কা দিছে। বিসমিল্লাহ। জায়গাটা কেমন দেখছো, এখানে পুরাই কিন্তু ভয়ানক। দেখো গাছগুলো কি কেমন ভয়ানক লাগতেছে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। এইমাত্র দেখেন আমাদের বাইক কিন্তু এখানে মনে হয়েছে কিছু একটা ধাক্কা মারছে, এরকম লাগছে, মনে হয়েছে যেন এদিকে পইরা যাবে। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। আপনি এই প্লেসটা দেখেন একটু খালি, কেমন লাগতেছে। হ্যাঁ উঠো উঠো চলো তো, সামনে এখানে স্টে করা যাবে না। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। পিছনে কেমন লাগছে আমার জিনিসটা, আল্লাহু আকবার। থেকে পুরাই কিন্তু জিনিসটা আপনারা কিন্তু রাইট নাও দেখলেন যে এখানে জায়গাটা কেমন, আর মনে হচ্ছিল যেন গাড়িটা নিয়ন্ত্রণ হারাইয়া নিচ্ছিল আর কি আমাদের। এমডি সবুজ মিয়া সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ সবুজ ভাই সাথে থাকার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই পাশটা ঘিরা কিন্তু পুরোটাই আছে নদীর পার মূলত, এই দিকটা, এই পাশটা, এই যে আর সামনে একটা কালভার্ট আছে একটু সামনে, সবাই দেখতে থাকেন। ওই জায়গাটা অনেক ভয়ানক, আর এখানে ওই জায়গাটা নিয়ে অনেক ঘটনা আছে। তো আমি আস্তে আস্তে যাচ্ছি সেখানে, আর আপনাদের সেই সেখানে যে সেখানকার ঘটনা বলবো আপনাদেরকে। রাস্তার পরিবেশ দেখেও কি আপনাদের অনুভব হয় না যে আসলে এই গভীর রাতে, এই শীতের রাতে কেমন ভয়ের অনুভূতি থাকতে পারে এই জায়গাগুলোতে? কি ওখানে একটা গাছ মনে হয় তো, পিছনে কিছু একটা শব্দ পাচ্ছি আমি বারবার, কিছু চিৎকার দিল। হ্যাঁ আমি শব্দ পাচ্ছিলাম বারবার। হ্যাঁ এই জায়গাটা হচ্ছে তিন রাস্তার একটা মোড়, আর এই সামনে একটু সামনেই একটা মানে কালভার্ট আছে, আর নদীটা পরিবেশটা আপনারা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা আলিয়্যুল আজিম। ওটা কি কালপাটের উপরে, কালপাটের ভিতরে গেল? যাও 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 সামনে। বিসমিল্লাহি রহমানির রহিম, বিসমিল্লাহি রহমানির রহিম। এখানে 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 এখানে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও তো, বিসমিল্লাহ। এই যে কালভার্টটা দেখতে পাচ্ছেন রাইট নাও, এদিকে দেখেন সব কচুরি পানায় ভরপুর। ওই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, নদীটা আর কালভার্টের মুখটা দেখেন, এখানে কেমন ভয়ানক লাগে। এদিক থেকে তাকাইলি সেটা কিন্তু ফিল হবে আপনার তো। আর এই পাশের জায়গাটাও দেখায়, এদিক থেকেও দেখেন। এখানে অনেকগুলো ঘটনা আছে, সেটা হলো যে এই কালভার্টে আপনার মাছ ধরতে আইসা এখানে একসাথে আপনার তিনটা বাচ্চা মারা গেছে। এখানে যে অনেক বড় একটা গজার মাছ দেখছে আর কি এই জায়গাতে, তো যখন আর কি মাছটা দেখছে, তো দেখার পরে আর কি ওরা ধরার জন্য বড়শি নিয়ে আসছে। আচ্ছা চলো সামনে চলো, এখানে বেশি স্টে করা যাবে না। তো বড়শি নিয়ে আসছে, এরপরে নদীর ভিতরে ওরাও আর কি পড়ে গেছে পানির ভিতরে, আর ওখান থেকে সার্ভাইভ করতে পারে নাই। তো আর এরপর আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন দেখেন দেখেন, একদম স্পষ্ট রাজহাঁসের শব্দ আসতেছে। আস্তাগফিরুল্লাহ, এখানে দাঁড়ানোর কোনো অপশনই নেই। আল্লাহ, সামনে এটা কি দেখলাম! আপনারা দেখছেন কিনা জানি না, বাট এই জায়গাটা রিয়েললি ভয়ানক। এখানে এত ঘটনা আছে আপনাদের, আমি এক্সপ্লেন করে শেষ করতে পারবো না। জাস্ট আমি, হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে তাল তাল গাছ, এই দিক থেকেই আর কি দেখছি আমি। হ্যাঁ, তো আমি আসলে এখানে এক্সপ্লেন করে শেষ করতে পারবো না। আর এই সামনে দেখেন, এই যে কচুরি পানার কিন্তু নদী, এই যে সামনে দেখা যাচ্ছে, সামনের দিকে যাই। তো এই ঘটনাটা সবচেয়ে মর্মান্তিক, যে একসাথে তিনটা বাচ্চা, বাচ্চাগুলোর বয়স কত হবে? সর্বোচ্চ 8-10 বছরের ভিতরে আর কি সবগুলো বাচ্চার বয়স। তো এখানে আর কি এই দুর্ঘটনাটা ঘটছে। বিসমিল্লাহি রহমানির রহিম। আপনারা ক্লিয়ার দেখছেন কিনা জানি না, বাট আমরা দেখছি আসলে আমাদের শরীরের ভিতরে কিন্তু একটা ফিলিংস আসতেছে, মানে ভয়ের অন্যরকমের। আর পিছনে রাজহাঁসটা যে ডাকছে, একদম মানে স্পষ্ট কানে শব্দ আসছে, তিনটা ডাক দিছে পিছন থেকে। আপনার ওই যে কালভার্টের ওখান থেকেই তিনটা ডাক দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলিল্লাহ ইলহাম, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, بسم الله الرحمن الرحيم, اعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, قل اعوذ برب الناس, مالك الناس, اله الناس, من شر الوسواس الخناس, الذي يوسوس في صدور الناس, من الجنة والناس. الله, ওখান থেকে কালো যে জিনিসটা দেখলাম, মানে হ্যাঁ পাশে আবার কবরস্থান আছে, কালো যে জিনিসটা দেখলাম মানে পুরাই, লেজটা কেমন ছিল, একটা অনেক বড় একটা লেজ লেজ ছিল কিন্তু দেখা গেছে। আল্লাহ, তো যারা রাইট নাও লাইভটা দেখতেছেন, হ্যাঁ যারা রাইট নাও লাইভটা দেখতেছেন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন, আর নতুন হলে পেজে ফলো দিবেন। এই যে পাশে কবরস্থান দেখা যাচ্ছে রাস্তার পাশে, বিসমিল্লাহ,
অনেকগুলো কবরস্থান আছে রাস্তার পাশ ঘিরা। তো এই সব জায়গা থেকে মানুষজন যাতায়াতে ভয় পায়, যার কারণে কিন্তু এখানে রাস্তার মধ্যে অনেক সময় রাস্তার পাশে লাইট দিয়ে রাখে, যাতে আর কি মানুষজন ভয় না পায়, রাত্রিবেলা ভয় কম পায়। একটা লাইট থাকলে কিন্তু মানুষের একটা সাহস থাকে, তো যার কারণে আসলে লাইট দিয়ে রাখে রাস্তার পাশে অনেক সময়। তো পেজে যারা নূতন আছেন সবাই পেজটা ফলো করবেন আর লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে কিংবা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। তো সামনে আরো একটা স্পট আছে খুবই ভয়ানক, তো সেই পর্যন্ত যাব। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন আর লাইভটা শেয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইসব জিনিসগুলো কিন্তু পিছনে কিছু আছে মনে হইতেছে, অন্যরকম ভয়ের অনুভূতি কাজ করে। দেখেন এখন কিন্তু আবার কাঁচা রাস্তা আর দুই পাশ ঘেরা সবই তাল গাছ আর তাল গাছ। আল্লাহু আকবার, এই পাশ ঘিরা কিন্তু নদী, এই যে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ জানি না সামনে আরো ভয়ানক কিছু আসবে কিনা, তবে আপনারা সাথে থাকেন, দেখতে থাকি সামনে কি ঘটে বা আপনাদের কি দেখাইতে পারি। কিছু একটা উড়াল দিয়ে গেল সামনে থেকে, হ্যাঁ এদিক থেকেও কিছু গেল, আবার পুরো জায়গাটাই কিন্তু, হ্যাঁ এখান থেকে গেল, এই যে আমাদের সামনে থেকে কিছু একটা উড়াল দিয়ে গেল। চলো সামনের দিকে, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কত লম্বা, অনেক লম্বা আকৃতির কিন্তু কিছু একটা দেখা গেল সামনে। আল্লাহু আকবার, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না কোনোভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এই যে 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 দেখেন আল্লাহ, আপনাদের একটা জিনিস দেখেন, দেখেন এখানে মাস্ট বি এডে মেসোপটেমিয়া ছিল, এই যে মাছ পড়ে আছে দেখছেন, এখানে কেউ মাছ ধরে রাখছে, এই যে তাজা মাছ, এই যে মাছ দেখেন, এই যে দেখা যায় অনেক মাছ কিন্তু, এই যে চিংড়ি মাছ, পুঁটি মাছ, অনেক মাস্ট বি এডে মেসোপটেমিয়া হবে, অনেক মাছ, ওই যে অভাব নাই কিন্তু, দেখছেন এখানে মাছ খাইতে আসছে।
এখান থেকেই গেছে আমি দেখছি অনেক লম্বা ছিল জিনিসটা হ্যাঁ বিসমিল্লাহির রহমানির এটা শিওর এখানে যে মাছ ধরতে আইছে এই মাছ রাইখা কেউ কিন্তু এমনি এমনি এখান থেকে যায় নাই এত মাছ রাইখা জীবনও যাইবে না কেউ ফালাই রেখে যাবো যে মাছ জাল ফালাইছে সে জীবনও মাছ ফালাই রাইখা যাইব এটা জাস্ট আপনার আপনারা একবার মানে বলেন এত মাছ রাইখা কেউ ফালাইয়া যাইব এখানে যে এত মাছ কেউ জাল ফালাইয়া এখানে মাছ ফালাইয়া রাইখা কেউ যাবে গা আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার মেসোপেতনি ছিল এটা মাস্ট বি মেসোপেতনি ছিল আর এখানের ঘটনাগুলো কিন্তু মেসোপেতনি কেন্দ্র করে এই যে নদীর পাশটা তো দেখেন যে মাছ ধরতে এসে তার সাথে অবশ্যই কিছু মেবি ঘটছে এখানে এতগুলা মাছ এমনি এমনি কেউ ফালাইয়া যায় না আপনারা তো জানেন আসলে মাছ ধরতে আসলে কেহ সেখানে মাছ কেহ রাইখা যায় না কিন্তু আল্লাহ বিসমিল্লাহু আকবার এই একটা কালভার্ট দেখছো হ্যাঁ এই এই জায়গাটার কথাই বলছিল দাঁড়াও 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 এই জায়গাটার কথাই বলছিল আমাদেরকে আল্লাহ এই যে কালভার্টটা এই যে এখানে একটা মানে ই আছে গর্ত বা গুদি বলে এটার এই যে জায়গাটা এখানে তো এই জায়গাতেই আর কি একজন একজন রাত্রিবেলা আর কি ইয়া করছে আপনার মেসোপেতনিতে ধরছে আমি একটু নিচে নাইমা দেখাই আপনাদেরকে বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কি পড়লো সাবধানে সাবধানে তুমি ওখানে সাবধানে দাঁড়াও আচ্ছা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আসলে আর সামনে যাওয়াটাও পসিবল না তাহলে আমি যাইতাম তো এখানে আপনার এক লোক আর কি এই মাছ ধরার ঘটনা এখানে কেন্দ্র করে যে মাছ ধরতে আসছে এরপর এখানে এই ঘটনা ঘটছে যে ওনাকে এখানে আর কি চুবাইছে আর কি যে গ্রামের ভাষায় বলে চুবানো আর কি এখানে ওনাকে ধরে মারছে তো সকালবেলা আজান দেওয়ার সময় আর কি ওনারে পাওয়া গেছে এই জায়গায় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে সাবধান দাঁড়ানো যাবে না এক জায়গায় এখানে রাইট নাও আপনাদের একদম চাক্ষুষ দেখাইলাম যে মেসোপেতনি আল্লাহ হুজে হুজে আবার ছিল ওখানে আল্লাহু আকবার ও কর্নারটা হ্যাঁ হ্যাঁ ও ওখানে মাছ খাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সামনে 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 চাই চলো বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার উঁচু 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 দেখো সেম জিনিসটা এত তাড়াতাড়ি এত সামনে আসলো কিভাবে চোখের পলক উঁচু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দেখছেন আপনারা রাইট নাও কি জিনিসটা দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক পিছনে পিছনে আবার শব্দ করতেছে চলো তো আমাদের ধোকা দিতেছে আসে সামনে সামনে যাই বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হ্যাঁ এই তাল গাছটার এদিকে গেছে এই যে এই যে এখান থেকে কিন্তু দেখা গেছে এই যে একসাথে কিন্তু তিনটা তাল গাছ এক জায়গায় দেখেন এই জায়গা থেকেই কিন্তু ইয়া হয়েছে এখান থেকেই কিন্তু বের হয়েছে দেখা গেছে বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক চলো সামনে চলো বিসমিল্লাহ আল্লাহু আকবার আচ্ছা আমরা কি আরেকটু সামনে যাইয়া তারপর পিছনে কি ব্যাগ দিবা
ওই দেখবো যে ওখানে আবার মেসোপটেমিয়াটা মাছ খায় কিনা, আপনাদেরকে দেখাইতে পারি কিনা দেখবো। যারা রাইট নাও লাইভে আছেন লাইভটা শেয়ার করেন তো সবাই, আর যারা নতুন আছেন পেজে ফলো দিয়ে থাকবেন সাথে এরকমের ভয়ানক অনুভূতি পাওয়ার জন্য। তো আমরা আবার ওখানে যাব, যে আসলে দেখবো যে ওই মেসোপটেমিয়াটা এই গাছটার উপরে কিন্তু ইয়া পড়ছিল। হ্যাঁ দেখা, চলো সামনে চলো। তো আমরা, আপনারা চাইলে আমরা আবার পিছনের দিকে ব্যাক যাব, যদি আপনারা সবাই এখানে কমেন্টে বলেন যে ওই জায়গায়। হ্যাঁ কিছু একটা চিৎকার দিল, স্পষ্ট শব্দ বাইস কিছু একটা চিৎকার দিছে। যে আপনারা যদি সবাই চান, সবাই কমেন্ট করেন যে হ্যাঁ ও মাসের ওই জায়গায় যাওয়ার জন্য সবাই কমেন্ট করেন, তাহলে ওই জায়গাতে আবার যাব। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই রাস্তা না অনেক তালগাছ, রাস্তার দুই পাশ ঘেরাই শুধু হচ্ছে জঙ্গল আর হচ্ছে তাল গাছ পুরো রাস্তার। হ্যাঁ অসংখ্য তাল গাছ, অসংখ্য তাল গাছ। আল্লাহ, হ্যাঁ এই যে আরেকটা কালভার্ট আছে। আচ্ছা এই দিক থেকে কি ব্যাগ ব্যাগ দিবা ওই জায়গাটা কি আবার একটু যাইবা? অনেকে বলতেছে ওখানে যাইতে। শামিম মন্টি জান ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, এসে গেলাম মিজান টেলিকম, থ্যাংক ইউ ভাই। যে যেখান থেকে আসেন সবাই সাথে থাকেন। তো ওই জায়গাটায় আবার যাব, যে আসলে দেখবো ওখানে মেসোপটেমির যেটা মেসোপটেমির আকৃতি দেখছি যে ওখানে মাছগুলো খাচ্ছিল, তো আবার সেখানে যাচ্ছি আসলে দেখবো যে সেটা দেখতে পাই কিনা জিনিসটা। তো সবাই সাথে থাকেন, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। এইখান থেকে কিন্তু একটা মনে হচ্ছে বাচ্চার মতো একটা চিৎকারের সাউন্ড পাচ্ছিলাম। সবই জঙ্গল, দুই পাশ ঘেরাই জঙ্গল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবাই সাথে থাকেন যারা রাইট নাও লাইভে আছেন, আর শেয়ার করে দেন, নতুন হলে ফলো করেন পেজে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আল্লাহ 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 আল্লাহ, এই 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 আল্লাহ 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 আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। ব্যথা পাইছো? হ্যাঁ গাছে কাটা ঢুকে নাই তো, দেখেন গাড়িটা কই থেকে কই নিয়ে আসছে আমাদের। বিসমিল্লাহ, এই সাবধান, এটা রানা খুবই সাবধান, ইয়া করো জলদি 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 এদিক থেকে মুভ করো। বিসমিল্লাহ, হ্যাঁ স্টার্ট করে না গাড়ি, বলো ট্রাই ট্রাই মারো ট্রাই মারো। আশেপাশে ট্রাই করো, হ্যাঁ ট্রাই করো তো, দেখো তো। আস্তাগফিরুল্লাহ, আমি তো এইমাত্র ভয় পেয়ে গেছি যে গাড়ি পড়ে যায় কিনা। দেখো তো কুলাউ জিবির বিন্নাস মালিক ইন্নাস ইলাহ ইন্নাস মিন শাররিল অস অসিল খান্নাস আল্লাযি অস ইসু ফিসু দুরিন নাস মিনাল জিন্নাতি আন্নাস। আল্লাহু আকবার,
بسم الله كويا بسم الله كويا دكتور تراي كويا بسم الله الرحمن الرحيم بلا تراي كرو بسم الله الرحمن الرحيم الله الله أكبر الله 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 تارا تاري ديك تك اوتو ايديك تك اوتو 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 بسم الله الله أكبر ديك تك اوتو আস্তে 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 সাবধানে ওই সাবধানে যাও আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ কেমন যেন পুরো শরীরটা একটা জিম দিয়ে গেছে দেখেন ওই যে দেখেন দেখেন আস্তাগফিরুল্লাহ ওই যে দেখেন নদীর দিকে যাইতেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহ আকবার তুমি মাথা লড়াইও না আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আপনারা কি রাইট নাও দেখছেন কিছু সেম কিন্তু ওই যেখানে মাছগুলো ওই জায়গাতেই কিন্তু মনে হচ্ছিল মাছ খাচ্ছে আমাদের লাইটের আলো পড়ার সাথে সাথে নদীর নদীর ভিতর নেমে গেল আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই জায়গা থেকে চলে যেতে হ্যাঁ এদিক থেকে মুখ মুখ করতে হবে আপনারা জাস্ট দেখেন আচ্ছা আমরা একটা কাজ করি আমরা একটু একটু দাঁড়াই আপনারা কি বলেন আমরা একটু দাঁড়াই আসলে জিনিসটা লাইটটা অফ করে দাঁড়াই হ্যাঁ লাইটটা অফ করি লাইটটা অফ করে আসি সবাই সাথে থাকেন আমরা একটু পরে লাইটটা মারব বিসমিল্লা আল্লাহু আকবার আসলে একটু পরে হয়তো বা লাইট বন্ধ করলে ওখানে দেখা যাইতে পারে মাছ খাইতেছে بسم الله الرحمن الرحيم لسان تجد هذا ساوند ها لسان لسان ديك ها اچھا لايت اون كوري اچھا لايت اون كورو الله اكبر الله اكبر وجي دكن دكن استغفر الله لا اسپشتو دكن وجي الله اكبر كي ادبوت دكن لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله استغفر الله الله كي بوينو الله أكبر الله أكبر الله أكبر ماشت بيتا ميسو بيتني আরে এখানে যে মাছ ধরতে আইছে উনি তো এই মাছ ফলাইয়া কি হো এমনি এমনি যায় না অনেক মাছ ওখানে যদি মাছ ইয়া করা হয় মানে অনেক মাছ পাওয়া যাবে ওই জায়গাতে সেই মাছ ফালাইয়া রাখে চলে গেছে মাস্ট বি এখানে কোনো একটা প্রবলেম হয়েছে যার কারণে এখান থেকে চলে গেছে আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আল্লাহু আকবার ওই জায়গাটা যাই দেখ হ্যাঁ চলো তো সামনে যাই ওই জায়গায় যাই দেখি বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله اكبر الله اكبر এই যে যারা দেখেন নাই তাদেরকে দেখাই দেখেন এই জায়গায় কত পরিমাণে মাছ আছে মাছগুলো কই হ্যাঁ এই যে যে অনেক মাছ নাই তো হ্যাঁ এই যে দেখেন অনেক মাছ এখানে সব কিন্তু তাজা মাছ এই যে মাছ কিন্তু এখনো লড়তেছে দেখা যায় যে জ্যান্ত আছে অনেক মাছ এই যে দেখো এই জায়গাটায় বিসমিল্লাহ এই যে রক্ত বেরিয়ে গেছে মাছের থেকে হ্যাঁ এই যে জ্যান্ত ওই যে দেখো তুমি এই যে লড়তে ছিল কিন্তু এটা হ্যাঁ ওই যে চিংড়ি মাছ অনেক মাছ আছে এখানে এটার ভিতরে লাড়া দিলে দেখা যাবে এই যে এটি জাল উঠাইয়াই উনি হয়তো বা যেখানে মাছ ধরতে আসছিল উনি জাল উঠাইয়াই ভয় পাইছে কোনো কিছু একটা এখানে ঘটছে যার কারণে হ্যাঁ উনি রাইখে গেছে গা
এখান থেকে অনেক মাছ অনেক মাছ আছে এখানে রানা, এখানে আশেপাশেই আছে, কিন্তু এখানে আমাদের কারণে ওর ডিস্টার্ব হইলে কিন্তু আমাদেরকে আমাদের সমস্যা করতে পারে, বুঝছো? বিসমিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। দিক থেকে চুইলা চুইলা যাই সামনের দিকে, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার। পিছনে চিকেন নজর তো, হ্যাঁ ওই যে পিছনে কিছু একটা শব্দ আসতেছে, ওই যে আচ্ছা আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, আমার মন চাইতেছে আবার জায়গাটা দেখি। হ্যাঁ আমার মন চাইতেছে আবার পিছনে যাই, পিছনে কেমন জানি রাজহাঁস, তারপর চিৎকার, পিছনে কিন্তু চিৎকারের শব্দ আসতেছে। আমার মন চাইতেছে আস্তাগফিরুল্লাহ, কত লম্বা, দেখো 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 দেখো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাই ব্যানিশ 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 ব্যানিশ, দেখছেন চোখের সামনে ব্যানিশ হয়ে গেল, দেখছেন মেসোপটেমিয়া ওখানে। এই ঘটনা তো এখানে অনেক শুনছি, অতগুলো মাছ রাখে আসলে এমনি এমনি যায় নাই। তো এগুলা সম্পর্কে যাদের বাস্তব অভিজ্ঞতা আছে তারা বলতে পারবে যে এই ঘটনাটা। চলো আস্তে আস্তে সামনে মুখ করি, পিছনে মনে হচ্ছে আমার শরীর ভারী হয়ে আসতে, স্যার কেমন শরীর শীতল শীতল লাগতেছে আস্তে আস্তে, বুঝছো? কেমন জানে শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে লাগতে, স্যার পিছনে কেমন শরীর ভারী হয়ে গেছে পুরো দমে। হ্যাঁ দাঁড়ানো যাবে না, এখান থেকে চলে যায়। আসলে এইসব ভিডিওগুলো করা পার্সোনাল লাইফে অনেক সমস্যা হয়, সেটা আসলে আপনাদেরকে বইলা বোঝানো যাবে না। তো যারা শুরু থেকে সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং যারা নূতন আছেন পেজে ফলো দিয়ে সাথে থাকবেন, অনেক ভয়ানক এক্সপিরিয়েন্স আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো সামনে আর একটু যাই নাকি, বিসমিল্লাহ, পিছনে পিছনে আমি অনুভব পাচ্ছি যেন পিছনে পিছনে আসতেছে, বুঝছো? পিছনে পিছনে আসতেছে মনে হয়, এমন লাগে। চলো সামনের দিকে লাইভ করে দিই, কারণ হচ্ছে এখানে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো যারা রাইট নাও লাইভটা দেখছেন সবাই উদ্দেশ্যে বলার, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার পরবর্তী লাইভে সবাইকে আমন্ত্রণ থাকবে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আর পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।